नंदीग्रामे जनसंजोग सशक्तिकरण यात्राय राज्य बिरोधी दल नेता तथा नंदीग्रामेर विधायक शुभेंदु अधिकारी बृहस्पतिवार नंदीग्रामेर विधायक तथा बिरोधी दल नेता शुभेंदु अधिकारी नंदीग्रामेर आमदाबाद एक नम्बर अंचल और बिरुलियार गोलपुकुर अंचले बूथे बूथे जनसंजोग सशक्तिकरण यात्रा करें। सर्वभारतीय बीजेपी प्रत्येक विधायक के 25টা बूथ और प्रत्येक सांसद के 100টা बूथे जेते बोलेछे। एइभावे आगामी एक मास प्रत्येकटा बूथ परिक्रमण करबे जानालेन बिरोधी दल नेता शुभेंदु अधिकारी। আবু তাহেরের হাইকোর্ট জামিন না পাওয়া প্রসঙ্গে বললেন হাইকোর্টের রায়ের ব্যাপারে কিছু বলবো না। দেবব্রত মাইতি খুনের সাথে এরা সবাই যুক্ত, এদের যাবজ্জীবন কারাদণ্ড হওয়া উচিত। ক্যানিং এর তৃণমূল নেতা খুন হওয়ার প্রসঙ্গে বললেন ওটা ওদের অভ্যন্তরীণ বিষয়। পুলিশ মুখ্যমন্ত্রীর বাড়ি টাওয়ার বানাতে ব্যস্ত, মুখ্যমন্ত্রীর বাড়ি 7000 এবং অভিষেকের জন্য 4000 টাকা বাকি, পুলিশ বিরোধী দল নেতাকে আটকাতে ব্যস্ত, তাই রাজ্যের আইন শৃঙ্খলা শিখে উঠেছে। মহামিত্র প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস পুরো দলটাই হিন্দু বিরোধী দল। जनसंजोग यात्रा विभिन्न बाड़ी जान और केंद्र विभिन्न स्कीम तादेर उपलब्धि किना नथिभुक्त करें। মমতা ব্যানার্জি থাকলে কেউ চাকরি পাবে সেটা তো বলছি, এইজন আপনাকে তো জানাচ্ছি। কিছু বলবো না ভাই, সঙ্গে ছিল যা দেখেছে ওটা প্রচার করার জিনিস নয়। সর্বভারতীয় বিজেপি প্রত্যেকটা বিধায়ককে 25টা বুথে যেতে বলেছে, প্রত্যেক সাংসদকে 100টা করে বুথে যেতে বলেছে। এবং যে বুথে আমরা গত বিধানসভা ভোটে কম ভোট পেয়েছি সেই বুথে, জেতা বুথে নয়, এই বুথে আমার 23টা ভোট কম আছে। আমি এই বুথে পরিক্রমা করলাম, আগেও আরেকটা বুথে পরিক্রমা করেছি, এইভাবে আমি 25টা বুথে পরিক্রমা করব আগামী এক মাসের মধ্যে। এবং এটা প্রধানমন্ত্রী যে গরিব কল্যাণ যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, স্বচ্ছ ভারতের শৌচালয়, ভ্যাকসিন, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মাথাপিছু চাল গম মিলিয়ে 5 কেজি করে রেশন, এর বাইরেও উজালা গ্যাস, প্রধানমন্ত্রী যা যা করেছেন, কে পেয়েছে কে পায়নি কেন পাইনি তার তালিকা তৈরি করার জন্য আমরা আমি কোর্টের ব্যাপারে মন্তব্য করি। দেবব্রত মাইতি খুনের সঙ্গে এরা সবাই যুক্ত, আমাদের হিন্দু দেবব্রত মাইতিকে খুন করেছে নন্দীগ্রামের, এদের জেলের ভিতরে থাকা শুধু উচিত নয়, এদের যাবজ্জীবন এবং কঠিনতম শাস্তি হওয়া উচিত। ওটা ওদের আভ্যন্তরীণ লড়াই, পুলিশ ব্যস্ত পিসিপনির বাড়িকে টাওয়ার তৈরি করার জন্য। পশ্চিমবাংলার পুলিশ পিসির জন্য 7000, ভাইপোর জন্য 4000, আর বিরোধী দলনেতা সহ বিজেপিকে আটকানোর কাজ করে, ওই জন্য গুন্ডাদের হাতে চলে গেছে, আইন শৃঙ্খলা নেই, সেই জন্য প্রত্যেক দিন নয় ধর্ষণ হচ্ছে নয় খুন হচ্ছে। এর জন্য দায়ী হচ্ছে রাজ্যের অপদার্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।